নমস্কার বন্ধুরা, আজকে আমরা বিশ্বভারতীতে ইন্টারন্যাশনাল যারা স্টুডেন্ট আছেন তারা কিভাবে ভর্তি হবেন, ভর্তির সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব। ভর্তির জন্য আপনাদেরকে কি কি প্রয়োজন হবে, ভর্তির পরে আপনাদেরকে কিভাবে সমস্ত প্রসেসটি ফলো করতে হবে, পুরো প্রসিডিওর ভর্তি নিয়ে পুরো প্রসিডিওরটি আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন দেখে নিই। ইনফরমেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, এখানে দেখুন, এখানে প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু আমরা দেখব কি বলা হয়েছে। স্টুডেন্ট ফ্রম অ্যাব্রড আর ওয়েলকাম অ্যাট বিশ্বভারতী, দে মে জয়েন এনি রেগুলার কোর্স অফ দি ইউনিভার্সিটি অফ সার্টেন স্পেসিফিক কোর্স স্পেশালি ডিজাইন ফর দি ফরেন স্টুডেন্টস। এখানে এনি রেগুলার কোর্সে তারা জয়েন করতে পারবেন, সমস্ত যে সমস্ত কোর্স রয়েছে রেগুলার কোর্সে তারা এখানে জয়েন করতে পারবেন বিশ্বভারতীতে। এবং এখানে ফরেন স্টুডেন্টদের জন্য কিছু স্পেসিফিক কোর্স রয়েছে, সেগুলিও তো তারা জয়েন করতে পারে। বিফোর জয়নিং এনি কোর্স অফ দি ইউনিভার্সিটি দে মাস্ট স্যাটিসফাই দ্য অ্যাকাডেমিক রিকোয়ারমেন্টস সেট ফর দ্য কোর্স, মানে যেটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটি তাদেরকে অবশ্যই ফুলফিল করতে হবে। অর্থাৎ আপনাদেরকে কত পার্সেন্ট মার্কস পেতে হবে বা কী কী আপনাদের যোগ্যতা থাকতে হবে সেগুলি কিন্তু অবশ্যই আপনাদেরকে আগে ফুলফিল করতে হবে। দে শুড অ্যাপ্লাই উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড সো দ্যাট অল ফর্মালিটিস মে বি কমপ্লিটেড বাই জুন। এখানে দেখুন যে মাসের কথা বলা হয়েছে, জুন মাস, কিন্তু এটি জুন এবছরের জন্য প্রযোজ্য নয়, কিন্তু এটি অন্য বছরের জন্য প্রযোজ্য। একটি যেখানে টাইমটি দেওয়া হবে পরবর্তীকালে অফিসিয়াল যে আপডেট আসছে সেই আপডেটে কিন্তু এখানে মাসের কথাটি উল্লেখ থাকবে যে এই মাসের মধ্যে আপনাদেরকে সমস্ত প্রসিডিওরটি কমপ্লিট করতে হবে। অ্যান্ড দে ক্যান জয়েন দ্য কোর্স, এখানে কোর্সে জয়েনের কথা বলা হয়েছে কিন্তু এবছর একটু টাইমটি আলাদা হতে পারে। দে মে অলসো অ্যাপ্লাই থ্রু অনলাইন, তাদেরকে অনলাইনে অ্যাপ্লাই কিন্তু তারা করতে পারেন এখানে ভর্তির জন্য। হায়ার সেকেন্ডারি যারা পাস করেছেন, 10+2 লেভেল যারা পাস করেছেন, তারা কিন্তু এই সমস্ত কোর্সের জন্য আবেদন করতে পারবেন। এখানে যেগুলি দেওয়া হয়েছে তাদের জন্য স্পেসিফিক বলা হয়েছে এখানে আলাদা করে। আপনারা অ্যাডমিশন সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা প্রিন্সিপাল বা অধ্যক্ষের কাছে পেয়ে যাবেন ভাষা ভবন, যেগুলি ভাষা ভবনের সাবজেক্ট রয়েছে ভাষা ভবনে, তারপরে সঙ্গীত ভবনে বা বিদ্যা ভবনে, আপনারা সেই ডিপার্টমেন্ট ওয়াইজ বা আপনাদের ভবন ওয়াইজ সেগুলি আপনারা পেয়ে যাবেন। তারপরে এখানে দেখুন রিসার্চ প্রোগ্রামের জন্য বলা হয়েছে, রিসার্চ প্রোগ্রাম আর অলসো ওপেন ফর ফরেন স্টুডেন্ট, ফরেন স্টুডেন্ট যারা রয়েছেন ফরেনার তারা কিন্তু এখান থেকে রিসার্চও করতে পারবেন। দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, সেখান থেকে তাদেরকে কিন্তু স্পেশালি রিসার্চের জন্য সেখান থেকে আপনাদেরকে পারমিশন করতে হবে এখানে রিসার্চ করার জন্য। রিসার্চ স্টুডেন্ট রিকমেন্ডেড বাই এনি গভর্নমেন্ট অর ইউনিভার্সিটি অ্যান্ড উইথ স্পেসিফিক প্রোগ্রামস ইনভেস্টিগেশন অ্যাপ্রুভড বাই প্রপার অথরিটিস অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই বিশ্বভারতী আর প্রোভাইডেড উইথ রিসার্চ ফ্যাসিলিটি অ্যান্ড গাইডেন্স। দেখুন এখানে 50% ইনটেক ক্যাপাসিটি কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য থাকছে, 15% ইনটেক ক্যাপাসিটি, 15% ইনটেক ক্যাপাসিটি তাদের জন্য কিন্তু বাধ্য থাকছে। এবার অ্যাডমিশন গাইডলাইন, অ্যাডমিশনের যে গাইডলাইন সেটি দেখুন, ক্যান্ডিডেট ফ্রম অল ওভার দি ওয়ার্ল্ড আর ওয়েলকাম টু বিশ্বভারতী হোয়ার দ্য হোল ওয়ার্ল্ড মেক্স ইটস হোম ইন সিঙ্গেল নেস্ট। তারপরে দেখুন এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, যেটি আমরা আগে আলোচনা করেছি, যেটি আই বাটনে আসছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলি রয়েছে, অর্থাৎ কত পার্সেন্ট মার্কস হলে আপনি সেখানে আবেদন করতে পারবেন, সেগুলি কিন্তু অলরেডি রয়েছে ই প্রসপেক্টাস যেটি আছে, এই যেটি আমরা আলোচনা করছি এই ই প্রসপেক্টাসে কিন্তু সেই সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে। আর এখানে যে একাডেমিক সেশন সেটি কিন্তু এই বছর একটু আলাদা হবে, তার জন্য আমরা এখানে দেখছি না। তাছাড়া অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে, অ্যাট দ্য টাইম অফ সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় আপনাদেরকে মিনিমাম যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট সেগুলি কিন্তু আপনাদেরকে অবশ্যই ফুলফিল করতে হবে, তবেই কিন্তু আপনারা সেখানে আবেদন করতে পারবেন। বাংলা অথবা হিন্দি অথবা ইংলিশে যদি আপনাদের কোর্সে রিকোয়ার, সে অনুযায়ী আপনাদের কিন্তু সেই ভাষার দক্ষতা থাকতে হবে। দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ কমপ্লিটেড অ্যাট লিস্ট 17 ইয়ার, আপনাদেরকে দেখুন এটা একটি বিশাল বড় একটি জিনিস, আপনাদেরকে ভর্তির আগে কিন্তু অবশ্যই 17 বছর পূর্ণ হয়ে থাকতে হবে। দ্যার ইজ নো ম্যাক্সিমাম এজ লিমিট, এখানে কিন্তু কোনো ম্যাক্সিমাম এজ লিমিট নেই ফরেন ন্যাশনাল ইন দি ইউজি অ্যান্ড পিজি লেভেল। ইউজি পিজি লেভেলে ম্যাক্সিমাম কোনো এজ লিমিট নেই, কিন্তু মিনিমাম এজ আপনাদেরকে 17 বছর হতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে ভর্তি হতে পারবেন। কিভাবে আপনারা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবেন, অ্যাডমিশনের জন্য সর্বপ্রথম এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে, এবং তারপরে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। সেই ফর্ম ফিল আপের সম্পূর্ণ তথ্য, আপনারা ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেই সমস্ত আপডেটটি আমাদের আই বাটনে আছে, তো আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে যে সমস্ত টেলিফোন বা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আর সাবমিশন অফ ফর্ম, আপনাদেরকে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ থ্রু অনলাইন, অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেখানে কিন্তু পেমেন্ট করতে হবে অনলাইনে, তবে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি গ্রাহ্য হবে। আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কী কী অ্যাটাচ করতে হবে, আপনারা যদি অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন সেই অনলাইনের ফর্ম ফিল আপের কপি, বার্থ সার্টিফিকেটের ফটোকপি, হেলথ সার্টিফিকেট
আর রিলিভেন্ট সার্টিফিকেট, ডিগ্রি, মার্কশিট যেগুলি রয়েছে আপনাদের সেগুলি কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করতে হবে। তারপরে মার্কশিট, ডিগ্রি ইন ল্যাঙ্গুয়েজ আদার দ্যান ইংলিশ, আপনাদের যদি ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ডিগ্রি থাকে সেগুলি কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করতে হবে। যদি আপনি সার্ভিস করতে থাকেন তাহলে কিন্তু পারমিশন লেটার আপনাদেরকে অবশ্যই সেখান থেকে করতে হবে। আর ফটো কপি অফ পাসপোর্ট, এটি দেখুন অনেক গুরুত্বপূর্ণ একটি কথা, ফটো কপি অফ পাসপোর্ট এবং সেলফ অ্যাটেস্টেড আপনাদেরকে সেখানে অ্যাটাচ করে দিতে হবে। আর এখানে কলা ভবন বা সঙ্গীত ভবন তাদের জন্য যে স্পেসিফিক রুলস রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, তো আপনারা এগুলি একটু ভালোভাবে দেখে নেবেন যে কি কি বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফিজটি কত, সার্কের অন্তর্ভুক্ত দেশগুলিতে 5,000 টাকা আর নন সার্ক কান্ট্রিদের 10,000 টাকা অ্যাপ্লিকেশন ফিজ। আর আপনাদেরকে ফর্ম ফিল আপের আগে যে আপনাদের ডেট দেওয়া হবে অ্যাপ্লিকেশনের জন্য, সেই অ্যাপ্লিকেশন ডেট কিন্তু আপনাদেরকে ভালো করে চেক করতে হবে, কেননা একবার অ্যাপ্লিকেশন ডেট পেরিয়ে গেলে কিন্তু আপনারা সেখানে আবেদন করতে পারবেন না। অল দি রিকোয়ার্ড ডকুমেন্টস আর আপলোডের, সমস্ত রিকোয়ার্ড যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে আপলোড করতে হবে। কীভাবে আপনারা সেখানে সিলেক্ট হবেন, দ্য অনলাইন অ্যাপ্লিকেশান রিসিভড উইল বি ফরওয়ার্ডেড টু দি অ্যাডমিশন কমিটি, সেখানে অ্যাডমিশন কমিটিকে সেই অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ড করা হবে। দ্য কমিটি উইল শর্ট লিস্ট দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যাকর্ডিং টু দ্য এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট, যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী বা মেরিট বেসে বা নাম্বার অফ সিট তার উপর ভিত্তি করে কিন্তু তারা শর্ট লিস্ট করবেন। এবং তারপরে অল ফরেন স্টুডেন্টস অ্যাপ্লাইং টু এনি কোর্স ইন বিশ্বভারতী উইল হ্যাভ টু অ্যাপেয়ার ফর আর অ্যাডমিশন টেস্ট, তাদেরকে অবশ্যই একটি অ্যাডমিশন টেস্টে বসতে হবে। কিন্তু এই বছর সেটি অনলাইন বা অফলাইনেও হতে পারে, প্রত্যেক বছরই অনেক সময় সেটি অনলাইনে হয়, অনেক সময় সেটি বিশ্বভারতীতে এসেও আপনাদেরকে দিতে হয়। দ্য ক্যান্ডিডেট পাসিং দ্য অ্যাডমিশন টেস্ট উইল বি কনসিডার ফর অ্যাডমিশন টু দি ইউনিভার্সিটি, তা আপনারা অ্যাডমিশন টেস্টে পাশ করার পরে কিন্তু এখানে যোগ্য হয়ে যাবেন ভর্তির জন্য এই ইউনিভার্সিটিতে। অল ফরেন ন্যাশনালস উইথ এডুকেশনাল কোয়ালিফিকেশান আর রিকোয়ার্ড টু সাবমিট দ্য ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ফ্রম দি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে সেই কোয়ালিফিকেশানটি কিন্তু সাবমিট করতে হবে সেখানে। আর তার যে অফিসিয়াল ওয়েবসাইট সেইটি এখানে দেওয়া হয়েছে, তো আপনারা সেই ডিটেল গাইডলাইনটি কিন্তু আপনারা একটু দেখে নেবেন। আর যারা ইন্ডিয়া থেকে স্কুলিং করেছেন, দোজ ফরেনার্স যারা এখান থেকে স্কুলিং করেছেন হু হ্যাভ অ্যাপেয়ার্ড ফর গ্রেড 12th এক্সামিনেশন ফ্রম অ্যান ইন্ডিয়ান বোর্ড অর পাসড দেয়ার লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন ফ্রম অ্যান ইন্ডিয়ান ইউনিভার্সিটি উইল কাম আন্ডার দ্য ক্যাটাগরি 50% কোটা, তারা 50% কোটার আন্ডারে কিন্তু চলে আসবেন, ভর্তির অ্যাডমিশনের 50% কোটাতে কিন্তু তারা চলে আসবেন। আর আপনারা যখন সিলেক্ট হবেন, সিলেক্টের পরে কীভাবে হবে তো আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, সিলেক্ট হওয়ার পরে আপনাদের যে সিলেকশন লেটার, আপনাদের যে সিলেক্ট হওয়ার একটা লেটার, সেই লেটারটি কিন্তু আপনাদেরকে মেলের মাধ্যমে পাঠানো হয়, তো মেলের মাধ্যমে আপনারা সেখানে পেয়ে যাবেন এবং তারপরে এসে আপনাদেরকে কিন্তু ইউনিভার্সিটিতে রিপোর্ট করতে হয়। দেখুন এখানে কি বলা হয়েছে, ইনস্টিটিউট উইল বি ইস্যুড আ প্রভিশনাল অ্যাডমিশন লেটার, একটি অ্যাডমিশন লেটার ইস্যু করবে বাই দি অফিস অব দি জয়েন্ট রেজিস্টার বিশ্বভারতী, দ্য প্রভিশনাল অ্যাডমিশন লেটার উইল বি সেন্ট থ্রু ইন্ডিয়ান হাই কমিশন অ্যাম্বাসাডি অব ইন্ডিয়ান ইন অ্যাপ্লিক্যান্টস হোম কান্ট্রি অ্যান্ড স্ক্যান কপি অফ লেটার টু দি অ্যাপ্লিক্যান্টস ইমেল অ্যাড্রেস। দেখুন এবার এটিকে দুইভাবে পাঠানো হবে, একটি আপনার কাছে হার্ড কপি পৌঁছাবে এবং তার আগে আপনার কাছে কিন্তু ইমেলের যে সফট কপি সেটি কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে স্ক্যান করা কপিটি। দেয়ার ফোর অ্যাপ্লিকেশন আর অ্যাডভাইস টু রাইট দেয়ার ইমেল অ্যাড্রেস অ্যান্ড আদার ডিটেলস ক্লিয়ারলি অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মে তার জন্য আপনাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু সঠিকভাবে দিতে হবে, সেখানে ফিল করতে হবে, কারণ এই সমস্ত প্রক্রিয়াটি কিন্তু আপনাদেরকে ইমেলের মাধ্যমে সেখানে কিন্তু কন্ট্যাক্ট করা হবে আপনাদের সঙ্গে। অল ফরেন স্টুডেন্ট শুড রিপোর্ট দ্য অফিস অফ জয়েন্ট রেজিস্টার বিশ্বভারতী বাই দ্য ডেট মেনশন ইন দ্য প্রভিশনাল অ্যাডমিশন লেটার, আপনাদের যেমনটি বললাম অ্যাডমিশন লেটারে যেমনটি আপনাদের ডেট দেওয়া থাকবে সেই ডেট অনুযায়ী আপনাদের কিন্তু বিশ্বভারতীতে এসে রিপোর্ট করতে হবে। আফটার অ্যারাইভাল আপনাদেরকে আসার পরে দেখুন এখানে যে ডিটেলস দেওয়া হয়েছে, অল ফরেন স্টুডেন্ট হু সিকিউর অ্যাডমিশন টু এনি কোর্স ইন বিশ্বভারতী শুড অবটেন আ ভ্যালিড স্টুডেন্ট ভিসা, আপনাদেরকে অবশ্যই স্টুডেন্ট ভিসাটি থাকতে হবে, অ্যান্ড ব্রিং অল অরিজিনাল ডকুমেন্টস, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে আনতে হবে টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস, সেই রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করার জন্য, উইদাউট হুইচ নো অ্যাডমিশন শ্যাল বি গ্র্যান্টেড, তাছাড়া কিন্তু আপনাদের কোনো অ্যাডমিশন প্রক্রিয়াটি হবে না, আপনাদেরকে বিশ্বভারতীর নামে সেই ভিসাটি কিন্তু ইস্যু করাতে হবে এবং তাছাড়া কিন্তু অন্য কিছু কিন্তু এখানে অ্যাকসেপ্টেবল হবে না। স্টুডেন্ট ভিসা ইজ রিকোয়ার্ড টু জয়েন্ট আন্ডার গ্র্যাজুয়েটের জন্য এখানে প্রয়োজন হবে, প্রোগ্রাম পোস্ট গ্র্যাজুয়েট
প্রোগ্রাম, সার্টিফিকেট অর ডিপ্লোমা কোর্স প্রোগ্রামস এটসেট্রা সবার জন্য কিন্তু এখানে প্রয়োজন হবে আপনাদের স্টুডেন্ট ভিসাটি বিশ্বভারতীর জন্য। রিসার্চ ভিসা ইজ রিকোয়ার্ড টু জয়েন পিএইচডি প্রোগ্রাম ইন বিশ্বভারতী। যারা রিসার্চ করার জন্য বিশ্বভারতীতে ভর্তি হতে চান তাদের জন্য রিসার্চ ভিসা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। যে সমস্ত ফর্মালিটিজ রয়েছে, অ্যাডমিশন ফর্মালিটিজ, ভিসা, পাসপোর্ট, সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন যেগুলি আপনি প্রোভাইড করবেন সেগুলি সমস্ত কিছু অরিজিনাল কিনা সেগুলি ভেরিফাই করা হবে, পেমেন্ট অফ অ্যাডমিশন ফিজ সেটি আপনাদেরকে করতে হবে, এবং রিপোর্টস ব্যাক টু একাডেমিক অ্যান্ড রিসার্চ সেকশন উইথ ফি রিসিপ্ট, সেই ফি রিসিপ্টটি নিয়ে আপনাদেরকে একাডেমিক অ্যান্ড রিসার্চ সেকশনে যেতে হবে এবং তারপরে আপনাদের সেই অ্যাডমিশন লেটারটি নিয়ে ভবন বা সেই নির্দিষ্ট ডিপার্টমেন্টে আপনাদেরকে যেতে হবে। আফটার ফিনিশিং অল দি অ্যাডমিশন প্রসিডিওর দ্য স্টুডেন্ট হ্যাজ টু ভিজিট দ্য ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার্স অফিস, এবং সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে আপনাদেরকে স্টুডেন্টস অ্যাডভাইজার্স অফিসে যেতে হবে অ্যাট ইন্দিরা গান্ধী সেন্টার বিশ্বভারতী উইদিন টু ডেজ, তার দুদিনের মধ্যে আপনাদের কিন্তু সেখানে রিপোর্ট করাতে হবে। স্টুডেন্ট হ্যাজ টু ফিল আপ দি এস ফর্ম অ্যাট দ্য ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার্স অফিস বিশ্বভারতী, সেখানে আপনাদেরকে এস ফর্ম ফিল আপ করে সেখানে জমা করতে হবে। আফটার ফিলিং আপ এস ফর্ম দ্য স্টুডেন্ট হ্যাজ টু রেজিস্টার হিমসেলফ অর হারসেলফ অনলাইন for getting an appointment date for reporting to the foreigners registration office at Siuri, ebong tarpore apnaderke Siuri te ese sekhane apnader appointment koriye nite hobe age ebong tarpore Siuri te ese apnaderke report korte hobe registration office e foreigners registration office e. The procedure has to be completed within 2 weeks of arrival in India, apnaderke India ashar 2 soptaher moddhe kintu ei process ti complete korate hobe, ebong কোর্স ফি যেগুলি আমরা আগে আলোচনা করেছি সেগুলি প্রথমেই রয়েছে প্রসপেক্টাসের, তো আপনারা সেগুলি দেখে নেবেন। ট্রান্সফার অ্যান্ড চেঞ্জ কোর্স, অ্যাডমিশনের পরে কিন্তু আপনাদের কোনোভাবেই কোর্স বা ডিপার্টমেন্ট চেঞ্জ আপনাদের কোনোভাবেই সম্ভব নয়। আর স্কলারশিপ এবং তাছাড়া অন্যান্য ডিটেলস কিন্তু এখানে রয়েছে, তো আপনারা একটু দেখে নেবেন। মেডিকেল ইন্স্যুরেন্স, হোস্টেলস, এই সমস্ত ব্যাপারে কিন্তু এখানে রয়েছে। দেয়ার আর সেপারেট হোস্টেল ফর বয়েজ অ্যান্ড গার্লস, আপনাদের বয়েজ এবং গার্লসের জন্য আলাদা আলাদা হোস্টেলস রয়েছে। হাউএভার হোস্টেল অ্যাকোমোডেশনস আর প্রোভাইডেড অ্যাকর্ডিং টু যে পরিমাণ সিট থাকবে সেই সিটের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের হোস্টেল প্রোভাইড করা হবে। হেলথ কেয়ার, আর তাছাড়া বোলপুরে অনেক হোস্টেল ছাড়াও অনেক মেস রয়েছে, তো আপনারা চাইলে সেখানেও কিন্তু থাকতে পারেন। কম্পিউটার ফ্যাসিলিটি, হেলথ কেয়ার, এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। পোস্ট অফিস, কমিউনিকেশন, সমস্ত ডিটেলস, ব্যাংক, সমস্ত ডিটেলস কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে। এই কথাটি আপনাদেরকে জানিয়ে রাখা জরুরি, আপনারা বিশ্বভারতীতে অ্যাডমিশনের জন্য কিন্তু কোনো থার্ড পার্টি বা কোনো এজেন্ট বা কোনো দালালের খপ্পরে পড়বেন না। বিশ্বভারতী হ্যাজ নট অথরাইজ এনি এজেন্সি, ইন্ডিভিজুয়াল, এজেন্ট টু অ্যাক্ট অন ইটস বিহাফ অ্যান্ড অর টু চেঞ্জ এনি ফিজ ফ্রম প্রসপেক্টিভ স্টুডেন্টস, সেই স্টুডেন্টসের কাছ থেকে তারা কিন্তু কোনো বাড়তি টাকা দাবি করতে পারেন না। কোনো ইন্ডিভিজুয়াল এজেন্ট কিন্তু সেখানে নেই, তো আপনারা কোনো দালালের খপ্পরে পড়বেন না। অ্যাপ্লিকেশান রিকোয়ার্স রিসিভড থ্রু মিডিলম্যান, থার্ড পার্টি এজেন্ট উইল নট বি এন্টারটেইনড আন্ডার এনি সার্কুমস্ট্যান্সেস অ্যান্ড উইল বি সামারলি রিজেক্টেড, যদি আপনারা সেরকম হন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল বিশ্বভারতীর ফরেনার যারা স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল যারা স্টুডেন্ট তাদের ভর্তি প্রক্রিয়া। আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানান, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।